বাংলা ভাষা ও সাহিত্য যাদের বিশেষ অবদানে সমৃদ্ধ পর্ব দুইয়ে আজ রাজা রামমোহন রায় সম্পর্কে নিয়ে হাজির হয়েছি। রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন 1772 সালে এবং মৃত্যুবরণ করেন 1833 সালে। তার জন্ম হুগলি জেলার রাধানগর গ্রামে। তিনি ছিলেন সমাজ ও ধর্ম সংস্কারক, চিন্তাবিদ ও বহুভাষাবিদ পণ্ডিত। তিনি বাংলা গদ্যে প্রাঞ্জল ভাষারীতির প্রয়োগ ঘটান। তিনি গদ্য রীতিকে সর্বপ্রথম পাঠ্যপুস্তকের বাইরে ব্যবহার করেন এবং বিচার বিশ্লেষণে উচ্চতর চিন্তাধারা প্রকাশের বাহন হিসেবে প্রতিষ্ঠা করেন। উল্লেখযোগ্য রচনাবলীর ভিতর আছে বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, প্রবর্তক ও বিবর্তকের সংবাদ, তথ্য প্রদান ইত্যাদি।